প্রস্তুত থাকেন এটা করতে গেলে কি হয় ভয়াবহ পরিস্থিতি দেশের মানুষ রক্ত দিতেছে দেশের মানুষ আবার রক্ত দিবে আমরা রক্ত দেব আমাকে আমাকে ফাঁসির মামলা দিচ্ছে 2008 থেকে 2014 পর্যন্ত আমি ফুল ক্যাবিনেট মিনিস্টার ছিলাম আমি বিগত সরকারের প্রধানের কাছে গিয়ে আমি রেজিগনেশন লেটার দিয়েছিলাম উনি একটি কাজ করতে বলেছেন আমি বলি এটা অলৌকিক এটা দুর্নীতি এটা সঙ্গে আমি থাকবো না এবং উনি যখন বাধ্য করতে চেয়েছেন আমি বলি এটা করবো না সবাই জানে এবং 2014 থেকে 2018 আমি এমপি হওয়ার জন্য আমার এলাকায় পাবলিসিটি করা হয়েছে এবং আমার এলাকায় পোস্টার লাগানো হয়েছিল আমার নামে আমি নিজে ঘোষণা দিয়ে বলছি আমি ওখান থেকে নির্বাচন করছি না আমি এমপি হব না এবং আমরা আমাদের পার্টির ডিসিশন আমরা ওই ভোট বর্জন করব এবং আমাকে তার পরবর্তীকালে নির্বাচনের পরে 2-1 মাস পরে আমাকে বলা হয়েছে আপনি মন্ত্রী হয়ে টেকনোক্রাট মিনিস্টার হন আমি হই না দেখুন আমি এখন আমাকে বলে যে আমরা নাকি মন্ত্রী হওয়ার জন্য 2024 নির্বাচন আমরা কি তোমাদের বেতন পাবো তারা বলে তাদের মুখে হাত দিয়ে বলে তো আছে মন্ত্রী হোক এমপি হওয়ার জন্য তারা কি করতে পারে এখন তো অনলাইন কাজে অনেকে মনে করতেছেন আমরা বড় বড় ভালো কথা বলছি ক্ষমতা পেলে তখন বুঝতে হবে কে কতটুকু ভালো থাকতে কতটুকু বুঝতে পারে ক্ষমতার অপব্যবহার কে করে না আমরা ক্ষমতা পেয়েছি আমরা অপব্যবহার করি না এবং আমরা ক্ষমতা পেয়েছি হাজার হাজার কোটি টাকা আমরা লুটপাট করতে পারতাম সেরকম ক্ষমতা আমাদের ছিল এসব সর্বকরণে আমরাও করি আমাদের দল মধ্যে লুটপাটের রাজনীতি বিশ্বাস করে কাজে ক্ষমতা নাই এখন অনেকে বড় বড় কিছু কথা বলছেন কালকে ক্ষমতা দেয় পরশু দিন আপনারা কি করেন পূজা দেন তারপর দিন আপনারা কি করেন পূজা দেন আমরা ক্ষমতার লোভে রাজনীতি করি না আমরা দল পাঠাতে চেয়েছিলাম কি জন্য দেশের জন্য রাজনীতি করার জন্য দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগের জন্য আমার প্ল্যাটফর্ম দরকার রাজনীতি না থাকলে দল থাকে না আমার দল না থাকলে রাজনীতি থাকে না আমরা রাজনীতিতে বারে বারে আমাদের কিছু রাষ্ট্রের পক্ষ রাজ করতে হবে এই যে দোষর সৃষ্টি করতে দোষর সৃষ্টি আমরা করি না দোষর সৃষ্টি করছে সে কাজে না যেসব সৃষ্টি আওয়ামী লীগ এখন যারা দোষরে দোষরে কথা বলছেন তারা তাদের পরবর্তী করছেন তারা দেশের মানুষের কথা বলছেন না তারা দেশের কোনো খবর রাখেন না দেশের মানুষ সার্ভে করে দেখেন কয়টা মানুষ বলবে যে আমাদেরকে যেতে দেওয়া হবে কয়টা মানুষ বলবে আপনার জাতীয় পার্টিকে বাদ দিয়ে করবেন জাতীয় পার্টিকে বাদ দেবেন সবাইকে বাদ দেবেন আবার এক দলীয় শাসন ব্যবস্থা করবেন আবার এক দলীয় নির্বাচন করবেন দেশের মানুষ চুপ করে বসে থাকবে ও প্রস্তুত থাকে এটা করতে গেলে কি হয় ভয়াবহ পরিণতি দেশের মানুষ রক্ত দিতেছে দেশের মানুষ আবার রক্ত দিবে আমরা রক্ত দেব আমাকে আমাকে ফাঁসির মামলা দিচ্ছে আমি যেখানে সাত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলতে কেউ সাহস করে না কে কথা বলছে বলে